অনলাইন মানে ওই ক্লাস করার ফল, অনলাইন ক্লাস করলে ওর মতো এটুখানি বাচ্চা কার্টুন দেখা ছাড়া আর কিচ্ছু শিখবে না। আর ওপরের আর ওর থেকে আর একটুখানি যাদের এজটা বড় তারা গেম খেলা ছাড়া কিচ্ছু শিখবে না, কারণ এগুলোই এগুলোই হবে। ফোন তো অনলাইনে ক্লাস করতে দিলে হয় মারা ফোন দেবে, নয় ল্যাপটপ দেবে, আর সেগুলোতে কি সারাক্ষণ পড়বে? কখনোই মানে পড়বে না, কোনো কিচ্ছু করবে না, এইগুলো ঘেটেই যাবে। আমার ভিডিওতে আওয়াজ পাচ্ছ যেটা, সেটা হলো ও কার্টুন দেখছে, আর ওই ওই ফোনটাতে ওর জন্য দুটো কার্টুন আছে। আর ও না ওই ছোটা ভীম বলো আর ও যেসব কার্টুন টার্টুন আছে, ওটা কি ডোরেমন, তারপরে এটা ওই যে মিকি মাউসের যে কার্টুনগুলো, এগুলো কিচ্ছু দেখে না। ওর শুধু খেলনা ট্রেন, ট্রেন আর প্লেন, এই হলো ওর কার্টুন। ও ট্রেন দেখতে প্রচন্ড ভালোবাসে, ট্রেন চাপতেও ভালোবাসে সবকিছুই, আর ও কার্টুনেও ট্রেন দেখে, সারাক্ষণ বসে বসে ট্রেন দেখে। ওর মতো ট্রেন দেখুক। আর আমাদের এখনো 10টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি, যাবো এখন চা খেতে, দেখি মা চা বানিয়েছে কিনা, কারণ পুজো দেওয়া হয়ে গেছে, এবার তো চাটা বানানো উচিত। মা রান্নাঘরে চা করছে আর আমি সকাল থেকে উঠে এক ফোঁটাও জল খাইনি, এই যে এখন এই জলটা আমি বসে বসে খাবো। যদিও আমি গরমকালেও জলটা কমই খাই, একদমই জল খেতে চাই না। এই যা, কুকুর বিড়ালগুলো এত জ্বালায় না, জল খুবই কমই খাই, কিন্তু সকালবেলা উঠে একটু জল খেতে হয়। আর আজকে সকালবেলা জলটা পর্যন্ত জোটেনি, এই এখন চা খাওয়ার আগে আমি একটু জল খেয়ে নি। অনেক আগে আমি একদম জল খেতে চাইতাম না, অনেক অনেক আগে আমি ফোনে অ্যালার্ম দিয়ে রাখতাম জল খাওয়ার জন্য, ফোনে অ্যালার্ম বাজতো আর আমি জল খেতে আসতাম। আর তোমাদেরকে আমি দেখাবো আগের দিন, আগের মানে এই ব্লগটা, তার আগের ব্লগটা, তার আগের ব্লগটাতে আমি একটা কুকুরকে রাস্তা থেকে রেস্কিউ করেছিলাম, তো সে এখন ভালো আছে আর সে এখন হাঁটতেও পারে, এটা আমার জন্য খুবই আনন্দের কথা। আমি আগের ব্লগটাও বলেছিলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু দেখাইনি, এই ব্লগটাই আমি নিশ্চয়ই দেখাবো। চাটা খেয়ে নি, তারপরে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর ওর ওর একটা নামও ঠিক হয়েছে, আমি যখন এনেছিলাম ওকে, আমি তখন ভেবেছিলাম যে ও ছেলে কুকুর, ওই জন্য মা ওর নাম দিয়েছিল বাঘা, কিন্তু তারপরে দেখি যে ও ছেলে কুকুর না, মেয়ে কুকুর, মেয়ে বলেই ফেলে দিয়ে চলে গেছে, তো তখন ওর নাম দেওয়া হয়েছে ফেলনা। টিভি দেখে, টিভিতে যেহেতু ওই ফেলনা বলে নতুন সিরিয়ালটা বেরিয়েছে, তো ওরও তো মানেই, আর আমাদের যে ফেলনা এসছে তারও মানেই, তাকেও তার মানে মা তো আর ফেলে দিয়ে যায়নি, অন্য কেউ ফেলে দিয়ে গেছে, ওই জন্য ওর নামও ফেলনা। ওকে ফেলনা বললে দেখবে যে কত সুন্দর চলে আসে, ও না নিজের নামটাও বুঝে গেছে। আমি আর একটু পরে তোমাদেরকে ফেলনাকে দেখাচ্ছি, দাঁড়াও। আমার মায়ের চা তৈরি হয়ে গেছে, চা রেডি, হাতের মধ্যে বিস্কুট গুলো গুড়িয়ে গেল। এই যে দুধ চা, আমি সকালবেলাটা দুধ চা খাই, কিন্তু তাই বলে ভাববেন না যে এক গাদা মিষ্টি দিয়ে আমি দুধ চা খাচ্ছি, একদমই মিষ্টি দেয়া না এটা, শুধু জাস্ট দুধটা দেয়া, রচা আমি খেতে পারি না, খেতে পারি না, খেতে পারি গ্রিন টি খেতে পাচ্ছি, ওরম একটা চপসা চা আর এই এটা খেতে পারবো না, তাই কি হয় খেতে পারি, কিন্তু সকালবেলাটা খাই না, সকালবেলাটা একটু দুধ চাটা খাই, এটা ভালো লাগে দুধ চা খেতে। আমাদের কমপ্লিট, এই যে এখন মা পাটশাক বাচ্চে, আজকে নিয়ে এসছে পাটশাক, বাবা এরম অন্ধকার আসছে কেন, পাটশাক। আর আরেকটা জিনিস, এই যে গাজর, মনে হয় আমাদের বাড়িতে ফ্রিজের ভেতরে 2 কিলো আছে, আর এখানে আবার সেই গাজর। আর এই যে গরমের সবজি পটল, এই পটল যতদিন না শীত পড়বে এই পটল বাড়ির থেকে আর বেরোবে না, বাঙালির রান্নাঘরে পটল এখন মানে 5-6 মাস থাকবেই থাকবে, এমন হয়ে যাবে যে পটল আর খেতে ইচ্ছা করবে না, এখন দাম বেশি, এখন খেতে ভালো লাগবে, যেই সস্তা হয়ে যাবে মানুষ আর খাবে না, কিন্তু তবুও বাড়ির রান্নাঘরে এই পটলকে দেখা যাবে। এই যে আমাদের ফেলনা রানী এখানেই শুয়ে থাকে সারাক্ষণ, ও ঘরে কিছুতেই ঢোকে না, ও যত ঘরে ঢোকানোর চেষ্টা করি ও ঘরে ঢোকে না, এখানটা ঠান্ডা পায়, এটা একটা মাচা, কাঠের মাচার তলায় এই যে শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে লেজ নাচ্ছে। ফেলনাই একটু দেখা দে সবাইকে, হ্যাঁ ফেলনাই, আয় ফেলনাই, আয় একটু হেঁটে দেখাও সবাইকে, ফেলনাই, আয় 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 ফেলনা, আয়, আসতে হবে না তোকে, শুয়ে থাক। তোমরা ফেলনাকে দেখতে পেলে, ফেলনা আমাদের ওইখানটা মানে কাঠের, কাঠের জন্য একটা ছোট মাচা করা রয়েছে,
ওই মাচার তলায় ঠান্ডা পায় তো আর গর্ত করে ফেলেছে, ওই ওই গর্তের ভেতরে শুয়ে থাকে দিনের বেলাটা। রাত্রির বেলাটা আমাদের সিঁড়ির নিচে, রোজ দিন রাত্রিরেও সিঁড়ির নিচে শোয়, কিন্তু দিনের বেলা ও কিছুতেই ঘরে ঢুকবে না। এমনিতেও ঘরে ঢুকতে চাইছিল না, কিন্তু একটু অসুস্থ ছিল তো, তো সেই সময় ওকে ঘরে রাখার চেষ্টা করতাম, বাইরে থাকলে তো অন্য কুকুরে কামড়াবে। ও ওই সিঁড়ির তলাটা পর্যন্তই যায়, হাট যায় না, আর শুধু ওখানে রাত্রিরে শোয়। দিনের বেলা ও কিছুতেই ঢুকবে না, ওইখানে থাকবে, আর এই সামনেটা একটু বেরোবে, বেরিয়ে একটু ঘুরঘুর করবে, খাবে দাবে, আবার গিয়ে ওখানে ঢুকবে। একমাত্র রাত্রির হলেই ও ঘরে ঢোকে। আর ওর পাটা কাল থেকে দেখছি ও পাটা পুরো ফেলতে পারছে, ওর ব্যথাও কমে গেছে, এখন আপাতত চার পায়ে হাঁটছে। আমার খুব শান্তি, মানে আমি আমি খুবই শান্তি পেয়েছি যে ও চার পায়ে হাঁটতে পারছে, কারণ আমি প্রথমে ভেবেছিলাম হয়তো হাঁটতে পারবে না, কিন্তু না, অবশেষে ও হাঁটতে পেরেছে চার পায়ে, এই জন্য আমার খুব আনন্দ হয়েছে। ওইটুকুনি বাচ্চা তিন পায়ে হাঁটবে দেখতে কেমন লাগবে, আমি যেখানে আমার বাড়ির অন্য অন্য কুকুরেরা চার পায়ে হাঁটবে, আর আমাদের বাড়ির কুকুরগুলো না কেউ কিচ্ছু বলছে না, একমাত্র ঢেবলি ছাড়া। আর আর একটা জিনিস কি জানেন, আমাদের বাড়িতে যে ভুলো আছে, অত বড় পাহাড়ের মতো কুকুরটা ফেলনা যদি ভুলোকে দেখে ঘেউ ঘেউ করছে, ভুলো ভয়ে দৌড়, মানে কি বলবে, মানে ফেলনাকে ভয় পাচ্ছে ভুলো, সারাক্ষণ ভয় পাচ্ছে। আর মা পাট শাক বাচ্চে এখন, আমি পাট শাকটা একদমই ওই বাঁচতে আমার ভালো লাগে না, মা বেছে দিচ্ছে, আর বাদ বাকি সবজি ফবজি গুলো আমি কেটে দেবো। আর গাজর তো দেখ, মানে কত যে গাজর আছে বলা যায় না, মা বলছে একটু তাহলে গাজরের হালুয়া বানাবো, ওই গাজর ভাজা খেতে কাঁচা খেতে আর ভালো লাগছে না, হেজিয়ে যাচ্ছে এত ইয়ে। আর আমার ছেলে কার্টুন এখনো দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে, এত একটা বাজে নেশা হয়েছে কি বলবো, কিছুতেই ছাড়াতে পারছি না। টিভিতে কার্টুন দেখে না, শুধু ফোনে কার্টুন দেখে। আর এই যে ওর গাড়িটা এরম বেঁধে রাস্তার ধারে ফেলে রেখেছি, এখান থেকে সরানো যায় না, ওর গাড়ি নাকি এখানে পার্কিং করেছে বলে, এই হলো কথা, গাড়ি পার্কিং করেছে, এই গাড়ি টানতে টানতে নিয়ে যায় এই ডাম্পার গাড়ির ভেতরে, বালি ধুলো ইট কাঠ পাথর সব বোঝাই করে করে এখান দিয়ে টানতে টানতে ওই রাস্তা দিয়ে নিয়ে যায়। আর গাড়ি এখন রেস্ট নিচ্ছে, একটু পরে ও কাজ শুরু করবে। এখন গাড়ির মালিক কার্টুন দেখছে, কার্টুন দেখা শেষ হয়ে গেলে গাড়ি এখন তারপরে কাজে নামবে, না বলতে গাড়ির মালিক কাজে লেগে পড়েছে, কার্টুন দেখা শেষ হয়ে গেছে, এই যে গাড়ির মালিক এখন কাজে লাগ যাচ্ছে। একটা প্যান্ট উঁচু একটা প্যান্ট নিচু, এরকম ভাবে কে প্যান্ট পরিয়েছে, গাড়ি এখন কি কাজ করবে, বালি তুলবে, কি হলো লজ্জা পাচ্ছ কেন, লজ্জাবতী লতা, কি হচ্ছে গাড়ি কি করছে, যা পা দেখুন, গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছে, ফাঁকা গাড়ি যাচ্ছে কেন, ও ওইখানে বালি তুলতে যাবে, বাহ ভালো, এটা কি সেই 100 দিনের কাজের গাড়ি, জুতো খুললে কেন, গাড়ি উল্টে গেলে জুতো খুলে তারপরে ও সোজা করতে হয়, এটা ওর 100 দিনের কাজের গাড়ি, এই যো গাড়ি, এই যো, যদিও ওইখানে রাস্তাটা হচ্ছে বালি ঠালি ফেলছে সিমেন্ট টিমেন্ট ফেলছে, ওই ওই ওইগুলো বয়ে আনার দায়িত্ব আমার ছেলের, ওইটুখানি গাড়ি করে বয়ে বয়ে আনে। ওই যে বস্তার বালি আমি দেখাতে পাচ্ছি, দেখে একটু জুম করি, এই যে বস্তা আর বালি এইগুলো ও এখন তুলবে, ওর 100 দিনের কাজে লেগেছে এগুলো। দেখো চিকুর কাছে একটু কেক খেতে চেয়েছি বলে ভয়েতে ওইখানে কেক নিয়ে বসে পড়েছে, যে আমরা যদি কেক খেয়ে নিই তাহলে ও কি খাবে, এই যে এটা রেখে দিয়েছে, বলছে এটা তোরা খাবি না, এটা রাত্রিরে মানে বিকেল বেলা খাবে, আর কালকের আত খাওয়াটা এই যে এটাকে তাড়াতাড়ি খাচ্ছে, যাতে আমি আর মা খেয়ে নেব, এই ভয়েতে তাড়াতাড়ি খাচ্ছে। আগের দিন ওকে একটা ওর বাবা কেক এনে দিয়েছিল মিউ আমরে থেকে, খেয়ে দিয়ে জাস্ট এইটুখানি রেখে দিয়েছে। এবার আমি বলছি এইটুখানি রেখে দিয়েছে খেয়ে নি, এই কেন খেয়েছি, তিল চিৎকার শুরু করে দিয়েছে, আমার কেক এনে দে আমার কেক এনে দাও, রাত্রির বেলাতে এরকম করতে শুরু করে দিয়েছে। আর এখন আমি যখন ওকে দুটো কেক এনে দিয়েছি, একটা এখানে বসে বসে খাচ্ছে, আর এইটাকে বলছে রেখে দাও এটা আমি বিকেলবেলা খাবো, তাহলে কি বলবে ওকে বলো। অবশেষে ছেলেটা আমাদের মা মেয়েকে একটুখানি কেক দিয়েছে, তাও বলেছে যে যেটা খেয়ে অর্ধেক করে রেখে দিয়েছে সেইটা খাও, ওই ভালোটা ওর জন্য রেখে দাও, তো ভালোটাও বিকেলে খাবে। আর এই যে ওর ভাঙা আচ্ছা আচ্ছা কেক
এইটা এখন আমাকে দিয়েছে আর মাকে ওই একদম তলাতে একটু চকলেট পকলেট লেগে রয়েছে বলেছে ওইটা তুমি খাও ওই দাও ওই আবার কয় করব কে আমাকে একটু গাও घुम पड़िए दिए घुमायनी कारेंट चले गेछे जेई सेई चिकू उठे पड़े आमारो स्नान हो गेछे एखोनो खावा होयनी एइबारे खेते जाब आर खेते जावार आगे आमी तोमादेरके देखाबो जे आजके स्मिथेन थेके आमार माने कि कि जिनिस एसेछे तो चलो तुम्हारे आगे देखिए नि जिनिसटा जे कि कि एसेछे एइ जो एर भेतरे जे कटा आछे से कटा सबई स्मिथेन थेके एसेछे किन्तु आजके कि एसेछे आमी सेटाई आजके तोमादेरके देखाबो दाड़ाओ देखाच्छि तोमादेरके क्यामेराटा एकटु सेट करे नि देखा जाच्छे आमाके एबार आमी बोली आजके एसेछे एटा आमार ग्रीन टी अ्যালকোহল ফ্রি টোনার খুবই ভালো টোনার এটা হলো ট্রায়াল প্রোডাক্ট ছিল এটা ইউজ করে এত ভালো লেগেছে যে সেকেন্ড টাইম আমি বড়টা পারচেজ করেছি এটা ছোটটা এটা ফ্রি তে দেওয়া হয়েছিল আমাকে যেটার জন্য 199 হ্যাঁ 199 টাকা আমাকে দিতে হয়েছিল ওই ট্রায়াল প্রোডাক্টের জন্য তো এটা ব্যবহার করে আমার ভালো লেগেছে বলে এটা আমি কিনেছি আর এটা হলো পোর ক্লিনজিং ফেস ওয়াশ এর আগে এরকম একটা ছোট ফেস ওয়াশ আমাকে ফ্রি তে দেওয়া হয়েছিল সেটা বাথরুমে আছে এটা আজকে ফ্রি এসেছে আর এটা নিয়েছি আমি ক্লিনজিং ফেস ওয়াশ বললাম আর এই দুটোর সঙ্গে আমাকে ফ্রি দিয়েছে এই দুটো এই দুটোর সঙ্গে ফ্রি এই দুটো খুবই ভালো মানে আমি স্মিথেন থেকে যা যা জিনিস নিয়েছি প্রত্যেকটাতে একটা করে জিনিস ফ্রি দেয় আর প্রচন্ড ভালো প্রোডাক্ট হলো প্লাম আমার এর আগে ব্রণতে মুখ ভর্তি হয়ে যেত কিন্তু এবারে আমার হয়নি কি হয়েছে কিন্তু তুলনামূলক কম এই যে এই দুটো এগুলো হলো ক্লাসে যাওয়ার জন্য হয়েছে ক্লাসে তো আমরা টিস্যু দিয়ে জাস্ট মুখটা মানে মুছে ফেলি আর রোজ দিনই মেকআপ করতে হয় এই জন্য এই দুটো বেরিয়েছে এই যে এইটা যে ग्रीन टी फेस मास्क खूब ही भलो ब्रणर जो रोज दिन देना जाए ना सप्ताह एक दिन हमार प्रचंड उपकार पे एगुलो व्यवहार कर और फ्री ते जिनिस पेले कार ना भलो लागे माने ताई बोले भाबे ना बड़गुलो फ्री ते पेयेछि एगुलो जाई नेबेन ओखान थेके स्मिथेन थेके अनेक जिनिस ही फ्री देय तो एबार चलो देखी कि रान्ना करेछे मा जननी आमी खेये आसि कारण प्रचंड खिदे पेये गेछे चलो खेये आसि आज के लंच भात और एटा हलो पाट शाक भाजा एटा हलो कल के छेची शाक भाजा एटा हलो गाजर आलू भाजा और एटा हलो कतला माछ पटल दिए आलू दिए झोल पटल कोई ऐ जो पटल पटल दिए आलू दिए झोल और ऐ जो चटनी एटा कल के चटनी কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পেলে যে আজকে কি রান্না হয়েছিল আর আমি এতদিন খাওয়া দেখাতাম না কি খাওয়া দেখাবো এরকম দেখাতাম না কিন্তু আমি দেখলাম যে আমি রিয়েল লাইফ রিয়েলমি তানিয়াদিকে খুব ফলো করি এবং তানিয়াদিকে আমার খুবই ভালো লাগে ওনার ব্লগে দেখলাম একজন বলেছে আপনি রান্না করা দেখান আর সেটাকে খাওয়া দেখান না মানে কি বোঝাতে চেয়েছে আমি জানি না হয়তো ভেবেছে উনি রান্না করে শুধু দেখায় বা অন্যের বাড়িতে ডিস্ট্রিবিউট করে নিজে কিছু খান না এরকম কিছু একটা ভেবেছে ওই জন্যই আমি আজকে বসে বসে আমার খাওয়াটাও দেখালাম ওনাকে যখন বলতে পেরেছে হ্যাঁ ওনার আমার থেকে বড় চ্যানেল তো আমাকে যে আরো নেক্সট দিন বলবে না তার কি মানে আছে এই জন্যই আমি খাওয়াটাকে দেখালাম তো আজ হ্যাঁ দিচ্ছি তো আজকের মতো আমি আমার ব্লগটাকে এখানেই এন্ড করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর সাবধানে থেকো টাটা আর এই রোদের মধ্যে খেয়ে দিয়ে উঠে তো একটু হাঁটাহাঁটি করতে হয় এই রোদের মধ্যে কি করে হাঁটবো বাইরে যা চকচকে রোদ দিয়েছে এত রোদে হাঁটা কখনোই সম্ভব না চিকুকে ঘুম পাড়াবো আর আমি আর ঘুমাবো না এই দুপুরবেলা ঘুমালে আমার খুবই কষ্ট হয় একটু বিকেল হলে তখন এই সামনে দিক থেকে একটু হাঁটাহাঁটি করবো আর হাঁটাহাঁটি করেও কি লাভ হচ্ছে সেই তো আমি রোগা হতে পারছি না আর কি করব আর আমাদের ফেলনারও খাওয়া হয়ে গেছে
ফেললাও এখন ঘুমাচ্ছে, সারা দিন রাত খালি ফেললা ঘুমায়, কি আর বলবো। তো চলো টাটা।